এটা কি নেতাজি সুভাষচন্দ্র বোসের মামার বাড়ি? ন্যাকায় গা ঝুলে যাচ্ছে তো একটা মুখে একটা। এটা একটা ইতিহাস সংরক্ষণ করছে। এটাই হচ্ছে চুইঝাল। দুদিকে দুটা হাতির মাথা আছে। ইলিশটা দারুন। হ্যাঁ রংপুর রংপুর। হ্যাঁ ইন্ডিয়া থাকে? না না ইন্ডিয়া থাকি না, সব নষ্ট হয়ে গেল। আচ্ছা ফাটায় না দেখি মুখ দেখলে ভবিষ্যৎ ফেটে যায়, একটু কমেন্ট করে জানিয়ে তো। যাওয়ার আগে মা কালীকে তো প্রণাম করে যাচ্ছি। দুর্গা দুর্গা, চলো একটু ঘুরে আসা যাক। দর্শন রাস্তাঘাটে এখনো লোকজন আছে। দেখো এখন প্রায় 7টা বাজে, বাস হচ্ছে 8:10। তো এখন ওখানে পৌঁছাতে হবে, তাই আমি ভাবছি যে মিস করা যাবে না, কারণ মিস করলে না পরের বার আর যাওয়ার ইচ্ছে থাকবে না। ওয়েল ওয়েল ওয়েল, এটা হচ্ছে 4 লেনের রাস্তা, যেখানে সবসময় গাড়ি ঘোড়া তো চলাচল করেই। তো এখনো বাস আসেনি, টাইমটা তো 8:10। এখানে হচ্ছে এটা BRTC বাস ডিপো, এই রোডটার নাম হচ্ছে আর কে রোড। তো এদিকে আসলে গাড়িগুলোকে রেখে দেওয়া হয়, মানে ধরো যে গাড়িগুলো ডিজাইন বা কোনো রকমের প্রবলেম থাকে সেই গাড়িগুলোকে রেখে দেয়, মানে পরিত্যাগ। এবার এইরকমই গাড়ি এখানে অনেকগুলো আছে, এখানে আছে, এদিকে আছে, মানে কিছু কিছু গাড়ি কাজ চলছে রানিং, আর কিছু কিছু গাড়ি ওই অবস্থায় ফেলে রেখেছে। আর একটা গাড়ি যখন ফেলে রাখে না, সেটা পরবর্তীতে ঠিক চালানোর লায়ক থাকে না। এখানে বেশ কয়েকটা বড় বড় গাড়ি চলে এসছে, মানে মানে ন্যাকায় গা ঝুলে যাচ্ছে আমার। মানে ওরা গাড়িতে এসছে আর আমি কিসে আসলাম? অটোতে, তিন চাকার অটোতে। না তো বলে রাখছি, এটা হচ্ছে পাবনার ঈশ্বরদী নামে একটা জায়গা, সেই অংশর। আর এখানে প্রচণ্ড ক্রাউড দেখে আমি এদিকে আসলাম। আর বলছি যেটা যেটা হচ্ছে রোড সাইড, মানে রাস্তার পাশে একটা ফাঁকা জায়গা, যেখানে একটা বড় রেস্টুরেন্ট আছে, তার পাশে ছোট ছোট কিছু দোকান। এক কাপ কফির দাম 30 টাকা, ভাবতে পারছো? যে কফি রংপুরে 10 টাকার বেশি না, সেটার দাম 30 টাকা। মানে ব্যবসা কাকে বলে, এখানে এসে শিখতে হচ্ছে। তো দেখো যশোর আমি পৌঁছালাম 6:15, আর আমি নেমেছি হচ্ছে কেন্দ্রীয় বাস টার্মিনালে। এখান থেকে আমায় মেইন শহরে যেতে হবে, এটা কিন্তু অনেকক্ষণ পরে আমি বলছি, মানে এখন মোটামুটি দিনের বাজে 10:30। আমার কিছু কাজ ছিল এখানে, সেই কাজগুলো সম্পূর্ণ করেই আমি এখন যাচ্ছি কোথায়, মানে খাবার খেতে। সকালে এখনও কিছু খাইনি, শুধু 2টা সিদ্ধ ডিম। এবার অটোতে উঠে যেতে হবে আমায় বাজারে। আমি এখন যে জায়গাটায় আছি সেটার নাম হচ্ছে কোর্ট চত্বর। এত শব্দ ভাই! এই কোর্ট চত্বর থেকে এখানে অনেকগুলো খাবারের দোকান আছে, আর বরিশাল অর্থাৎ সরি খুলনা, খুলনার পাশেই হচ্ছে যশোর। এই যশোরের একটা খাবার হচ্ছে চুইঝাল, যারা তোমরা জানো না তারা বলে রাখছি, চুইঝাল হচ্ছে একটা গাছের শেকড়, যে গাছের শেকড়টা প্রচণ্ড ঝাঁঝালো, সেটা তরকারিতে ব্যবহার করা হয়, অর্থাৎ মাংসের ঝোল বা মাছের ঝোল, যে কোনো কিছুতে। আমি খাইনি এখনও, একটা ফোন কল চলে এসেছে, একটু পজ করতে হচ্ছে। তো হ্যাঁ, যেটা বলছিলাম, এখন যাচ্ছি হচ্ছে খাবারের খোঁজে, মানে সকালের খাবার আর দুপুরের খাবার। সকালের খাবার খাওয়ার পরে আমি 2-4টা জায়গা ঘুরে দেখব। আর এখানে মধুসূদন দত্তের বাড়ি আছে, কিন্তু এখান থেকে প্রায় 50 কিলোমিটার। তো 50 কিলোমিটার দূরে গেলে হবে কি, ওখান থেকে আমি ফিরে আসতে পারবো না। আর যদি এখানে আমার পিসিরা থাকতো, কিন্তু তারা আর এখানে থাকেন না, যে কারণে আমি চলে যেতে হবে কুষ্টিয়াতে। তার মানে বুঝতে পারছো, কুষ্টিয়া থেকে কিন্তু ওই মধুসূদন দত্তের বাড়িটা প্রায় 100 কিলোমিটারের মতো হয়ে যাচ্ছে, যে কারণে আমি ওখানে যেতে চাচ্ছি না, এখানে দুপুরে খাওয়া দাওয়া করেই চলে যাব। তারপর কুষ্টিয়াতে কিন্তু অনেক রকম দেখার জায়গা আছে,
আগে এটা শেষ করি। এই মুহূর্তে আমি আছি যশোর কোর্টে। তো যশোর কোর্টে এই যে ভবনটা দেখতে পাচ্ছ এটা কিন্তু লাল, আর লাল বিল্ডিংগুলো মূলত ব্রিটিশ আমলে তৈরি করা হয়। এবার বিল্ডিংয়ে একটা বিশেষ বিষয় লক্ষ্য করার মতো, সেটা আমি তোমায় দেখাচ্ছি। এই যে ছোট ছোট চেম্বারগুলো দেখতে পাচ্ছ, এই যে এখানে একটা এখানে একটা, এগুলোর কারণটা কি? এগুলোর কারণটা ঠিক আমি জানি না, তোমরা যারা জেনে থাকো তারা কমেন্ট সেকশনে বলো যে এটা কেন এটা ব্যবহার করা হয়। আর আমি খুব একটা ভিতরে যাবো না, কেননা এটা এমন একটা এরিয়া যেখানে ছবি টবি তোলা সমস্ত নিষিদ্ধ। আর এই এটা শ্বেত পাথরে করা। এই যে দেখো সিঁড়িগুলো দেখতে পাচ্ছ, এবার আমি এই কোর্ট থেকে চলে যাচ্ছি। আর মেন বিষয়টা হচ্ছে আমি কোনো ঝামেলা চাই না, যে ধরো বাইরে এসেছি আমি কিন্তু এখন রংপুরে নেই, যে কোনো একটা ঝামেলা হলে আমি একটা সাইড থেকে সাহায্য পাবো। এটা যশোর, আমার এরিয়ার বাইরে, ঠিক আছে। হিন্দু হোটেলেই খেতে, দেখো মুসলিম হোটেলে খাওয়া যাবে না এমন কোনো বিষয় না, তবে ব্লগিং যেহেতু করছে এখানে কিছু ইস্যু থাকে। আমি যখন কালকে রংপুর থেকে এখানে এলাম, রংপুরে কিন্তু কোনোরকম বৃষ্টি হয়নি, কিন্তু যশোরে যেখানে যাচ্ছি না এখন সেই রাস্তার মধ্যে বৃষ্টি, অর্থাৎ বৃষ্টির জল জমে আছে, বোঝা যাচ্ছে যে ভারী পরিমাণে বৃষ্টি হয়েছে, নাহলে জল জমার কথা না। দেখো এখন যে মার্কেটটিতে হাঁটছি এটা হচ্ছে জেলা পরিষদ সুপার মার্কেট, আর জেলা পরিষদ মিলনায়তন এটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখতে পারবে, বেশ সুন্দর। কিন্তু এই বিল্ডিংটা নাকি ব্রিটিশরা ব্যবহার করতো, তারপর থেকে এটা জেলা পরিষদের অধীনে চলে আসে। চলো একটু ঘুরে দেখা যাক। আসলে যে কোনো জায়গায় এই ধরনের লাল বিল্ডিং দেখলেই না কেমন যেন একটা ব্রিটিশ ফিল আসে। ব্রিটিশরা বাঙালিদেরকে একদম শাসন করে গেছে, যেমন আমরা যে প্যান্ট শার্ট পরি এটা কিন্তু আমাদের বাঙাল পোশাক না, লুঙ্গি ধুতি পাঞ্জাবি এইসব পায়জামা, কিন্তু ব্রিটিশদের হচ্ছে প্যান্ট শার্ট এসব। তোমরা হয়তো দেখতে পাচ্ছ এখানে এই শালটা দেখো, 3/3/1913, মানে ভাবতে পারছো কত বছর পুরনো একটা বিল্ডিং। তারপরে বিল্ডিংয়ের স্ট্রাকচারটা দেখো, এটা এখনও যথেষ্ট মজবুত। তাহলে তোমার জাস্ট নর্মাল থিঙ্কিংয়ে দেখো, এখনকার যে সমস্ত বাড়ি হয় কত 20-30 বছর যাওয়ার আগেই দফা রফা হয়ে যায়, আর এটার 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 শালটা তুমি ভাবতে পারছো 1913 সালে। এখানে অনেক গাড়ি রাখা আছে, সম্ভবত এখানে জেলা পরিষদে যারা বড় বড় পর্যায়ে কাজ করে তাদের গাড়ি। আর এখানে বেশিক্ষণ থাকতে চাচ্ছি না, দেখো আর একটু হলেই আমি একটা অংশ মিস করে যেতাম, সেটা হচ্ছে ওটা তো ছিল জেলা পরিষদ আর এটা হচ্ছে ডিসি অফিস। এই ডিসি অফিসটা জাস্ট মানে আমি তোমাদেরকে দেখাচ্ছি, মানে অপূর্ব একটা বিল্ডিং, অর্থাৎ মানে একটা বিল্ডিং না মানে একটা জায়গাতেই সকল ধরনের অফিস এখানে আছে, মানে এলাকারবাসী যারা আছে তারা আমায় তা বলছে। দেখতে যাচ্ছি এটা হচ্ছে এই ডিসি অফিসের ফ্রন্ট সাইডটা, এদিকে ঢুকলে আস্তে আস্তে আমি চলে যাবো ওই পারে, তো যাচ্ছি। এটা ফুড ব্লগ বাদ দিয়ে রীতিমতো ট্রাভেল ব্লগ হয়ে যাচ্ছে। আগে তোমাদেরকে এই দিকটা দেখাচ্ছি, এটা দেখে মনে হচ্ছে যেন সিনেমা শুটিং হয়েছে, সিনেমার সেট। এখানে সব গাড়িগুলি ভেঙে গেছে, মানে এই গাড়িগুলোর ব্যাপারটা হচ্ছে এগুলো কোনোভাবে কোনোরকম কেস ঠুকেছে, তারপরে এই গাড়িগুলো এই অবস্থায় পড়ে আছে, কেউ নিয়ে যায়নি। এখানে দেখতে পাচ্ছ যে পালসার গাড়িগুলোর কী অবস্থা, এগুলো চাইলে লোকে নিয়ে যেতে পারতো, নিয়ে রিপেয়ার করতে পারতো। এগুলো শুনেছি এগুলো চালালে নাকি কোনোরকম লাইসেন্স করতে হয় না। তো এই যে দেখতে পাচ্ছ এই বিল্ডিংটা, এই বিল্ডিংটার মতো আরও অনেক কয়েকটি বিল্ডিং ওদিকে আছে, আমি যাচ্ছি। আজকের আবহাওয়াটা একদম সত্যি খুব সুইটেবল, কেননা রোদ বেশি নেই, যদিও আমি ক্যাপ আনিনি, কিন্তু দারুণ দারুণ। এবার যেটা দেখালাম এটা হচ্ছে তোমার এই সামনের দিকটা, ওনারা লোকজন জিজ্ঞেস করলো, তো জিজ্ঞেস করে আমি জানতে পারলাম যে এখানে ঠিক ওই জায়গাটা আছে, মানে যেখানে এটা কত সালে তৈরি হওয়া বা এই সম্পর্কিত এই ডিসি অফিস সম্পর্কিত বেশ কিছু তথ্য এই জায়গাতে দেওয়া আছে। যশোর এখানে জেলা প্রশাসকগণ যারা রিটায়ার করেছিল ছিল। এটা দেখতে গেলে কিন্তু তোমাদেরকে ভিডিও পজ করে দেখতে হবে। আমি যখন এখানে ঐতিহ্যটা দেখতে এলাম তখন আমার চোখে এই গাড়িটা পড়লো, তোমরা দেখতে পাচ্ছ এই গাড়িটা দফা রফা হয়ে গেছে, খুব একটা ভালো অবস্থায় নেই। আর এই সাইড থেকেও তোমরা দেখলে দেখতে পারবে গাড়িটার কী দশা, কিন্তু যখন তোমরা এই জায়গাটায় আসবে না তখন এই গাড়িটার আসল উদ্দেশ্য আসল মর্মটা জানতে পারবে। এখানে যে লেখাটা আছে এটা আশা করি তোমরা দেখতে পাচ্ছ, বড় স্ক্রিনে পড়ে নিও, এটা একটা ইতিহাস সংরক্ষণ করছে, একটা সত্যি মর্মান্তিক বিষয় প্লাস হচ্ছে যে যুদ্ধের বাহন বলতে পারো।
এখানে অনেকে আমার অনেকভাবে দেখছিল যে আসলে দেখো তোমরা যখন কোথাও ভিডিও বানাতে যাবে ভিডিও করছো তখন অবশ্যই দু একজন বলবে যে কে আপনি ভাই। আর দেখো আমি আগেই বলেছি যশোর আমার এলাকা না, আমি এখানে থাকি না, তাই আমি চাচ্ছি না যে কোনো রকম ঝামেলায় আমি পড়ি, যে কারণে আমি এখন থেকে লিভ করছি। আর এই সাইডে যেটা দেখছো এটা বলছে একটা ভৈরব নদী নামে একটা নদী আছে, সে নদীর নাকি অংশ, মানে হিন্দু খাবারের দোকান এখানে তেমন মনে হচ্ছে না আছে, তবে সেখানে থাকলেও আদৌ সেখানে চুই জল থাকবে কি না এটা আমি জানি না, আগে খুঁজে বের করি। আর ওই তো জানো প্রশ্ন করলে কেউ পথ হারায় না। আমি আছি হচ্ছে চৌরাস্তা মোড়ে, মানে ওই যে খাবারের হোটেল খুঁজতে খুঁজতে চৌরাস্তা পর্যন্ত চলে এসেছি। এখানে এসে আমি দেখতে পেলাম এই দেখো এটাই হচ্ছে চুই ঝাল, এই যে জিনিসটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে চুই ঝাল। এই গাছের মানে এই শেকড়ের মতো অংশ, গাছের অংশ আর কি, এটাকে কেটে কেটে রান্নায় ব্যবহার করা হয়। অনেকে বলছে যে এটা খেলে হার্ট ভালো থাকে, তারপর ইত্যাদি ইত্যাদি অনেক কথা বললো। আর এদিকে একটা ফল দেখলাম, এই ফলটা উনি বলছে যে এটা দিয়ে নাকি বিভিন্ন রকমের আচার টাচার বানানো হয়, জানি না কোন কাজে ব্যবহার হয়, তোমরা জেনে থাকলে কমেন্টে বলো। আর এটাই হচ্ছে সেই চুই ঝাল, এগুলো হচ্ছে ডালগুলো শেকড়, আর এগুলো হচ্ছে বড় অংশ, কাণ্ড যেটাকে বলে আর কি। দেখো এখন আমি যে পাড়াটাতে আছি এই পাড়াটার নাম হচ্ছে লোন অফিস পাড়া, আর এখানে একটা ইনস্টিটিউশন আছে সেটার নাম হচ্ছে সম্মিলনী ইনস্টিটিউশন। আর সবচেয়ে মজার বিষয় সেটা হচ্ছে স্কুলের ভিতরে একটা মন্দির আছে যেখানে পুজো হয়, আর একটু কাছে গেলে তোমরা দেখতে পারবে মানে এখানে দুটো লক্ষ্য করার মতো বিষয়, দুদিকে দুটো হাতির মাথা আছে, হাতির সুর সমেত, এই যে একটা আর এইদিকে একটা। আর এই যে সম্পূর্ণ জায়গাটা দান করেছেন রায় বাহাদুর যদুনাথ মজুমদার। তো এই পাড়াটাতে যতটাই ভিতরে ঢুকছি তত নতুন নতুন মানে নতুন না পুরোনো বাড়িগুলো দেখতে পাচ্ছি, যেমন এটা একটা বাড়ি ছিল, আর এই যেখানে মুক্তিযুদ্ধ কমপ্লেক্সটা আছে এটাও একটা হিন্দু বাড়ি ছিল। ওই যেমনটা হয় বাড়ি থেকে যদি কেউ চলে যায় না থাকে তখন ওই জায়গাটা এনিমি প্রপার্টি হয়ে যায়। অনেকটা হাঁটাহাঁটির পর আমি চলে আসলাম আর এন রোড, আরতে হচ্ছে রবীন্দ্র, এনতে হচ্ছে নাথ, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুর এই রোড দিয়ে মানে চলাচল ঠিক সামথিং ওই টাইপের একটা বিষয় ছিল, যে কারণে এই রোডটার নাম হয়ে গেছে আর এন রোড। আর এখন যে হোটেলটা আছে চুই ঝাল ওটা পাওয়া যায়, তো আমি এখন ঢুকছি। ডাল চুই ঝাল আর ভাত। আচ্ছা দেখো আমি কিন্তু ওদেরকে অর্ডারটা দিয়ে দিলাম, এখন ওরা নিয়ে আসছে চুই ঝাল, সাদা ভাত আর মুসুর ডাল। যখন এখানে এসেছিলাম তখন একদম হালকা ছিল, ভিড় তেমন ছিল না, কিন্তু এখন প্রচণ্ড ভিড় হয়ে গেছে। এটা পুরো সেদ্ধ হয়নি বুঝলি, মানে বলতে গেলে কি এটাকে আর একটু সেদ্ধ করতে হতো তবে এটা খুব সুন্দর সুস্বাদু হতো। মাংসটা এমনি যদি খেয়ে দেখো মাংসটা না মানে একটা যে ঘ্রাণ থাকে সেটা রয়েছে, মানে সেই ঘ্রাণটা এখনো যায়নি। এই হোটেলের খাবারগুলো সত্যি খুব সুস্বাদু না মনে হচ্ছে, বাড়িয়ে কিছু বলবো না বা এটা নিয়ে ওভার হাইপ করছি না, আমার কাছে স্পেশাল কিছু মনে হলো। তবে হ্যাঁ একটা ঘ্রাণ একটু অন্যরকম একটা ঘ্রাণ লেগেছিলো, শুনেছি এটার কেজি হচ্ছে 1000 টাকা, তো সেক্ষেত্রে বুঝতেই পারছো মোটামুটি একটা এক্সপেন্সিভ খাবার। ওরা ভাত দিয়েছিলো 2 প্লেট আর ডাল আমি চেয়ে নিয়েছিলাম, কিন্তু কথাটা হচ্ছে এটা প্রচণ্ড পরিমাণে অয়েলি, তোমরা দেখতেই পাচ্ছ এটাতে তেল কতটা, এটাতে দেখো তেল কতটা, যে কারণে আমারটা মুখটা মেরে নিয়েছে, আমি আর ভাত খেতে পারছি না। আর ডালের তো প্রশ্নই হবে না। এবার বলছি চুই ঝালটা, এটার দাম হচ্ছে 120 টাকা। দেখো মাংসের পিসটা কিন্তু এতটুক দেখছো এতটুক না, এত বড় একটা পিস ছিল,
আমি মনে করি পিসটা একদম পারফেক্ট 120 টাকায়। আর ঝাল আছে, খুব একটা বেশি ঝাল লাগছে না, নয়তো আমার নাক দিয়ে এতক্ষণে জল পড়তো। প্ল্যান বিতে যাবো ভাবছি। দেখতেই পাচ্ছ ওখানে ওদের লেখা আছে ঐতিহ্যবাহী চুই ঝাল। আমার চুই ঝাল খাওয়া শেষ। খাবারের পর ভেতর থেকে একটা ঘ্রাণ বেরোচ্ছে, এটা আমি তোমাদেরকে এক্সপ্লেন করতে পারবো না, তোমরা যদি না খাও তাহলে বুঝতে পারবে না। তো যারা ওই যে খুলনার ওদিকে থাকবে বা যশোরে আসবে তাহলে ট্রাই করতে পারো। এখন আমি যেখানে যাচ্ছি সেটা হচ্ছে একটা বাড়ি যেখানে রান্নাবান্না হয়, মানে ওই বাড়িতে আশেপাশে যে সমস্ত হোটেলের লোকজন মানে দোকানের লোকজন আছে তারা ওই বাড়িতে খাওয়া দাওয়া করে। আর বলছিলাম যে এটা একটা হিন্দু পাড়া, আমি অনেক হিন্দু লোকজনকে দেখতে পাচ্ছি। তো এখন আমি যাচ্ছি ওখানে, কেননা আমার এই চুই ঝাল খেয়ে না পেট ভরেনি, আর প্রচণ্ড তৈলাক্ত খাবার ছিল এটা। তোমরা যারা আসতে চাও, এটা হচ্ছে বড় বাজার। বড় বাজারে এসে তুমি যদি কোনো দোকানে বলো, কাউকে বলো যে বাসায় যে রান্না করে হোটেল সেটা কোথায়, তাহলে সবাই তোমায় বলে দেবে। তখন আমি যাচ্ছি সেই হোটেলটাতে। চলো কাকা, আপনি এখানকার মানুষ। আচ্ছা, হাতে একটা মুখে একটা। এখন যে অনুভবটা হচ্ছে এটা মনে হচ্ছে আমি আমার বাড়িতেই আছি। আর দেখতে পাচ্ছ এখানে এক থাল ভাত দিয়েছেন, একটা ইলিশ মাছের পিস দিয়েছেন লেজের অংশ, আর সর্ষের ঘ্রাণ আমি প্রথম দিকেই পেয়েছিলাম যখন আমি এসেছিলাম এখানে। এবার এখান থেকে একটু নিয়ে নিচ্ছি, মানে অপূর্ব থেকে অপূর্ব আর যা বলো তুমি। এটা ব্যাপক খেতে কিন্তু একটু ঝাল লাগছে। এবার একটু মাছটা নিয়ে নিই। দারুণ, মানে মনে হচ্ছে না যে আমি বাইরে কোনো হোটেলে খাচ্ছি, বাড়ির রান্না। ভাতগুলো যথেষ্ট উৎকৃষ্ট মানের, একদম ঝরঝরে। হ্যাঁ, ইন্ডিয়া থাকি না। দেখো তেলের পরিমাণটা দেখো, খাওয়ার পরে যদি খালের মধ্যে অতিরিক্ত তেল থাকে মানে ভাত পর্যন্ত ডুবে যাচ্ছে সেটাই অতিরিক্ত তেল বলা যায়, কিন্তু এই খাবারটাতে সেরকম কিছু নাই, এটাকেই বলে তৃপ্তির খাবার। একটা কথা বলতে তো ভুলেই গেছিলাম, খাবারের ব্যাপার। দেখো বাসার খাবার যথেষ্ট ভালো ছিল খাবারটা, আর ইলিশটা কাঁচা ইলিশ, মানে কাঁচা ইলিশ দিয়ে দিয়েছিল, ভাজা ইলিশ নয়। আমি এটাকে 10-এ ডাইরেক্ট 8 দিয়ে দেবো। আর ইলিশ দাম ছিল মাত্র 70 টাকা, তাহলে ভাবো এই যে 120 টাকা দিয়ে, 120 টাকা দিয়ে আমি কী যেন বলছিলাম পিছন থেকে কী কী সব বলছে, এই জন্য ব্লগিং করতে আসতে ইচ্ছে করে না, দরকার নেই আমার ভিডিও করার, সব নষ্ট হয়ে গেল। যশোরে এসে একটা মজার বিষয় হচ্ছে এদের কথাটা খুব ভাল লাগছে, বলেছি তো মানে এটা টান আছে কথাগুলোর মধ্যে, মানে আর একটু সময় যদি এনাদের সাথে থাকতে পারতাম বা স্থানীয় কারোর সাথে একটু গল্প করতে পারতাম খুব ভালো হতো। মানে চেষ্টা করছি রাস্তাঘাটে, কিন্তু প্রবলেমটা কোথায় জানো, একটা আগন্তুক যখন হুট করে রাস্তাঘাটে কথা বলতে যাবে কেউ তার সাথে তেমন একটা কথা বলবে না, বা ব্যাপারটা একটু অন্য পর্যায়ে চলে যাবে। আমরা এখন যাব নেতাজি সুভাষচন্দ্রের মামার বাড়ি, চলো। আমার মনে হচ্ছে এটাই হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের বাড়ি, মানে মামার বাড়ি। একটু ভিতরে গিয়ে সঠিক তথ্য নিতে হবে, আমি বরাবরই একটু বেশি রিস্ক নিয়ে ফেলছি, চলো একটু ভিতরে চলে যাই। বাসায় কেউ আছেন? বাসায় কেউ আছেন? দেখো বাড়ির ডিজাইনটা কিন্তু বেশ সুন্দর, মানে খুব বেশি পুরনো না, খুব বেশি নতুনও না, একদম মাঝামাঝি ধাঁচের, ভালোই লাগছে কিন্তু দেখে। আর তার কাছে একটা ঠিকানা জিজ্ঞেস করবে, এটা কি নেতাজি সুভাষচন্দ্র বোসের মামার বাড়ি? কে বললো? না অনেককে বললাম তো, বলতেছে এটাই।
আপনি কি জানেন? রংপুর না, এটা না না মামির বাড়ি। আমার বাড়ি না, ওটা মামির বাড়ি। আচ্ছা আচ্ছা লোকটাকে যখন জিজ্ঞেস করলাম, লোকটা এমন ভাবে বললো, সেটা ইংলিশে বললে এমন আসে, ইউ বেলা লিভ নাও। আচ্ছা তো দেখো, যশোরের পাট শেষ, এবার যশোর থেকে আমি যাচ্ছি, যশোর থেকে যাচ্ছি হচ্ছে কুষ্টিয়াতে, মানে আমার বাবার মামার বাড়ি, মানে আমার দাদুর বাড়ি। ওখানে গিয়ে আরও দুটো ভ্লগ বানাবো, তো আজকের ভিডিওটা এখানেই ইতি করছি। এবার যাচ্ছি ওখানে, যেটা বলছিলাম যে যে ইলিশ মাছের যে বাড়িতে রান্নাটা, ওটাও যথেষ্ট ভালো ছিল। আর অ্যাড্রেস তো বলেই দিয়েছি, ওই বড় বাজারের ভিতরে যে কোনো দোকান, মানে যে কোনো লোককেই বললে হবে যে বাসায় রান্না হয় কোন জায়গায় বলে দেবে। আর ওই হোটেলের অ্যাড্রেসটা তো জানোই, আর এন রোডে গেলেই ওই তোমার চুইঝাল। আর চুইঝাল বলতে আমি খাসি নিয়েছি দেখে আমাকে এত হ্যাপা করতে হয়েছে। আর যদি তোমরা বিফ নিতে তাহলে তো যে কোনো দোকানেই বিফ পাবে, এই হচ্ছে পার্থক্যটা। তো আজকের ভিডিও এখানেই শেষ, দেখা হচ্ছে অন্য ভিডিওতে। প্রবলেম হচ্ছে 32 GB মেমোরির মধ্যে এখন মাত্র আমি আর 20 মিনিট ভিডিও করতে পারবো, তাহলে ভাবো বাকি দুটো ব্লগ কীভাবে হবে। আর কোনো কথা নাই, তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবে, আর কিছু কথা বলার থাকলে, গালাগালি দেওয়ার থাকলে কমেন্ট করে জানিও। দেখা হচ্ছে অন্য ভিডিও।